প্রথমে আমি জানতে চাই, এই সুপারস্টার গ্রুপ তো মূলত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স খাত নিয়ে কাজ করছে। আমরা এরই মধ্যে দেখেছি আপনাদের এনার্জি সেভিং বাল্ব দেখেছি, আপনাদের ইলেকট্রিক্যাল ফ্যান দেখেছি, আপনাদের ইলেকট্রনিক্স অনেক পণ্যই দেখেছি। এই সেক্টরের সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের একটু ধারণা দিন। সার্বিক অবস্থা বলতে গেলে আমাদের প্রথমে যেটা আলোচনা করার প্রয়োজন, যে আজ থেকে যদি 12 বছর বা 15 বছর আগে আপনি ব্যাক করেন, তাহলে দেখবেন যে মোস্টলি চায়না ডিপেন্ডেন্ট এবং চায়না থেকে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট প্রোডাক্ট নিয়েই আমরা কাজ করতাম আমাদের দেশের রিয়েল এস্টেট সেক্টর বলে সব খাতেই। যে আপনি যদি আজকের 10 বছর পুরনো একটা বিল্ডিংয়ে যান, মোস্টলি এখানে লিফট থেকে শুরু করে ইলেকট্রিক্যাল ক্যাবেল, সুইচ সকেট সব ছিল ইম্পোর্টেড, এবং এটার মান সম্পর্কে কিন্তু জনমনে সন্দেহ আছে। আজকে আমাদের গ্রুপের মতো অনেকগুলো গ্রুপ, আমরা গত প্রায় 25 বছর যাবৎ এই সেক্টরে কাজ করছি, লাস্ট ওভার 15 ইয়ার্স 10 ইয়ার্স আমরা আস্তে আস্তে করে এখন মার্কেটে লিড দিচ্ছি এই সেক্টরে। এখানে দেখা যাচ্ছে আমরা যেমনিভাবে এখানে লোকাল লেবারকে ইউজ করছি, একইভাবে র মেটেরিয়ালের ম্যাক্সিমাম পোর্শনটা আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কে যেটা বোঝায় এটা এখানে করার চেষ্টা করছি। ফলে কি হচ্ছে, ওভারঅল অর্থনীতিতে একটা ভূমিকা রাখছে, বাট আমার কাছে মনে হয় যে এই খাতকে যদি আপনি আরও বেশি এগিয়ে নিতে চান, যদি আজকে SSG বা সুপারস্টার গ্রুপের মতো আরও কয়েকটা বড় কোম্পানিকে দেখতে চান যারা এখানে এই সেক্টরে ভূমিকা রাখবে, অবভিয়াসলি আমি বলবো যে গভর্নমেন্টের এখানে একটা মানে কার্যকরী উদ্যোগ নিতে হবে। উদ্যোগটা কি, সেটা হচ্ছে লোকাল ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি। সারা গ্লোবালি আমরা দেখি, যখন আমরা এখনও ইনফ্যান্ট, কিন্তু এই সেক্টরে মোস্টলি আপনি দেখেন আজকে চায়না এখনও 6 লাখ, যদিও আমরা সিগনিফিকেন্টলি আগাচ্ছি। তো এই এই সেক্টরকে ইম্প্রুভ করার জন্য যেমনিভাবে আপনার ডিউটি স্ট্রাকচার সহ অন্য জায়গায় আমাদের বেনিফিট দিতে হবে, একইভাবে আমরা যাতে গ্লোবালি কম্পিট করতে পারি। আজকে চায়নায় যে পরিমাণ ভলিউম নিয়ে তারা বিজনেস করছে, কেন করছে, বিকজ লোকালি তারা সেল করছে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের মতো সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলিতে এক্সপোর্ট করছে, বাট আমরাও এক্সপোর্ট না করার কারণে ভলিউমে কিন্তু মার খাচ্ছে। যদি আমাদের একটা আপনার নীতিমালা তৈরি হয় যেখানে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো আমরা বাইরে এক্সপোর্টে যেতে পারি, আজকে ওয়ালটন কিছুটা শুরু করেছে, আমরাও প্রতিবেশী ইন্ডিয়ার 7 সিস্টার্সের কিছুটা করার চেষ্টা করছি, কুয়েত সহ মিডল ইস্টে কিছু জায়গায় যাচ্ছি, বাট এটা যদি গভর্নমেন্ট থেকে একটা স্পেশাল ইনসেন্টিভ স্কিমের আন্ডারে আসে অপ্রচলিত পণ্যের আন্ডারে, তাহলে দেখা যাবে যে এই সেক্টর কিন্তু গ্লোবালি কম্পিট করার মতো জায়গায় আস্তে আস্তে আসছে। আজকে চায়না থেকে কত ইম্পোর্টার, আজকে নবাবপুর বলেন বা নবাবগঞ্জ বলেন বা আপনার যদি গুলশানেও দেখেন অনেক জায়গায় দেখবেন যে ইম্পোর্ট হচ্ছে। সো আজকে একজন দোকানদার বা একজন শপকিপার যখন একটু বড় স্কেলে এসেই আপনার চায়না থেকে যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে আপনার মার্কেটে সেল করছেন, অথবা রাস্তায় দেখবেন মাঝে মাঝে আপনার 100 টাকায় এনার্জি সেভিং লাইট সেল করছেন, এটা পরিবেশের জন্য যেমনি ক্ষতিকর, তেমনিভাবে ভোক্তা অধিকার আইনে বলে যে তাদের থেকে আপনি সার্ভিস পাচ্ছেন না। ওয়ারাস আজকে SSG বা সুপারস্টার বা এরকম আরও দু একটা কোম্পানি যারা বাংলাদেশের লোকাল রিনাউন্ড, আপনি জানেন এদের নাম, এই কোম্পানিগুলো যখন আজকে প্রোডাক্ট সেল করছে তখন কি হচ্ছে, তখন হচ্ছে যে আপনার আপনার 2 বছরের ওয়ারেন্টি দিতে হচ্ছে, 2 বছরের ওয়ারেন্টি দিতে হচ্ছে, 1 বছর ওয়ারেন্টি দিতে হচ্ছে। তার মানে কি, যে আমরা কিন্তু আপনার কাস্টমার সার্ভিসকে এনশিওর করছি, আমরা কিন্তু প্রোডাক্ট কোয়ালিটিকে এনশিওর করছি, অন্যরা কিন্তু এটা করার সুযোগও নেই এবং প্রয়োজনও নেই। আজকে এখানে সেল করছে, কালকে দোকান বন্ধ করে বা আপনার বিজনেস গুটিয়ে অন্য বিজনেসে চলে যাবে। সো এই যে লোকাল ইন্ডাস্ট্রিকে আপনাকে যদি স্ট্রং করতে হয়, তাহলে কর্পোরেট গ্রুপগুলোকে এই সেক্টরে আসতে হবে। আমরা ফার্স্ট কোম্পানি যে GLS বাল্ব, মানে আগের যেটা ক্লিয়ার বাল্ব বলতেন আপনারা, ফুল রেঞ্জে আমরাই ফুল ম্যানুফ্যাকচারিং শুরু করি এবং এখনও লার্জেস্ট প্ল্যান্ট আমাদের ওটা। এরপরে আমরা এনার্জি সেভিংয়ে, আসলে এখানে ফুল ম্যানুফ্যাকচারিং হয় না, যেটা হয় যে CKD SKD আসে, ওখানেও কিন্তু আমরা সবচেয়ে বেশি সংখ্যক পার্টস এনে এখানে অ্যাসেম্বলিং করি, LED শুরু হয়েছে একইভাবে। সিমিলারলি ফ্যান আমরা 100% ম্যানুফ্যাকচারিং করছি এবং ম্যানুফ্যাকচারিংয়ে আমাদের ক্যাপাসিটি এনহান্স করা হয়েছে, আমরা রিসেন্টলি প্রায় 57 স্কোয়ার ফিট জায়গা নিজস্ব ফ্যাক্টরি এস্টাবলিশ করেছি নতুন করে মডার্নাইজ মেশিন সহকারে ফ্যানের 1000 স্কোয়ার ফিট, তো এটাতে আমরা কাজ করেছি। এর বাইরে যদি বলি, আমরা দেখেন আরেকটা ইন্টারেস্টিং কাজ করেছি, সেটা হচ্ছে সুইচ সকেট, যেটা আপনার মোস্টলি এখনও কিন্তু চায়না ডমিনেন্স আছে, বাট আমরা হচ্ছে ন্যাশনাল ওয়াইড প্রোডিউস করে ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে আমাদের। আমাদের আজকে প্রায় 5,500 ডিলার এবং 550-এর উপরে হচ্ছে ডিস্ট্রিবিউটর রয়েছে। সো এই জায়গাটা থেকে করে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আজকে যদি মনে করেন যে চায়না ডিপেন্ডেন্সি বন্ধ করতে হয়, তাহলে লোকাল কর্পোরেট হাউসগুলোকে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে স্ট্রং করতে হবে এবং এখানে লোকাল ম্যানুফ্যাকচারিং হবে। আজকে আমাদের আনএমপ্লয়মেন্ট তো আছেই দেশে, সো আমাদের আজকে দেখেন অলমোস্ট 3,500 এমপ্লয়ি আজকে কাজ করছে একটা গ্রুপে। সো এই সংখ্যাটা যদি যত আমাদের সেল বাড়বে, ডেফিনেটলি ন্যাশনাল ইকোনমিতে আমরা কন্ট্রিবিউট করব। আজকে আমাদের মতো লোকজন কাজ করছে, আমরা এখানে ট্যাক্স দিচ্ছি, কর্পোরেট ট্যাক্স, ইন্ডিভিজুয়াল ট্যাক্স, VAT এবং সব জায়গায় কন্ট্রিবিউট করছি। সো লোকাল ইন্ডাস্ট্রি যত গ্রো করবে তত কিন্তু মাল্টি ফোল্ডে আপনার কিন্তু গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে। ওয়ারাস ইম্পোর্ট ডিপেন্ডেন্সি হলে শুধুমাত্র আপনি ইম্পোর্ট ডিউটি দিয়ে শেষ,
এখানে কোনো সোশ্যাল রেসপন্সিবিলিটি নেই, আনএমপ্লয়মেন্ট সমস্যারও কোনো সমাধান নেই। কিন্তু আমরা যখন ম্যানুফ্যাকচারিংয়ে যাচ্ছি, একটা ইন্ডাস্ট্রির মাধ্যমে কিন্তু দেশের ভিত্তি প্রস্তর হচ্ছে। আমি জানি যে গভর্নমেন্টের অনেক আন্তরিকতা আছে, এটা আমি বলবো না যে এক্ষেত্রে কোনো আন্তরিকতার অভাব আছে, বাট কোনো কোনো ক্ষেত্রে আমরা একটু মানে কী বলবো যে কোঅর্ডিনেশনের অভাব দেখি। যেমন আপনি জাস্ট উদাহরণ হিসেবে আমি বলছি, আপনি যেহেতু বলছেন, গত বাজেটের আগে হঠাৎ করে একটা সিনারিও গ্রো করলো যেখানে এলইডি যারা আমরা এখানে অ্যাসেম্বলিং করছি, যারা এলইডির পাঁচটা বা ছয়টা পার্ট এনে, আমাদের ডিউটি স্ট্রাকচার 125 কাছাকাছি বা তার থেকে বেশি। হোয়ারাস যারা ফিনিশ গুড ইম্পোর্ট করছে তাদের ডিউটি হচ্ছে 35 মতো। সো এখানে একটু আমার কাছে অবাক লেগেছে এবং আমরা এটা নিয়ে কাজ করেছি। অবভিয়াসলি গভর্নমেন্ট আমাদের কথা শুনেছে, অ্যাসোসিয়েশন থেকে আমরা মুভ করেছি, অতি দ্রুত এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে। বাট আমার কোশ্চেন হচ্ছে যে যেখানে এত বেশি গভর্নমেন্টের একটা সদিচ্ছা আছে এবং বর্তমান গভর্নমেন্ট আপনার ট্যাক্স এনবিআর চেয়ারম্যান থেকে শুরু করে সবার কিন্তু আন্তরিকতার কোনো ঘাটতি আমি দেখি না। বাট আপনি যখন দেখছেন যে অ্যাসেম্বলিং বা ম্যানুফ্যাকচারিংয়ের ডিউটি ফিনিশ গুডের থেকে বেশি, তখন তো আপনাকে মাঝে মাঝে একটু হঠাৎ করে হতাশার ভিতরে চলে যান। বাট এখান থেকে হয়তো উত্তরণের একটা গভর্নমেন্টকেই খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমরা কিছুটা বেনিফিটেড হতে পারি বিকজ আমরা তো কর্পোরেট হিসেবে অলরেডি 15% ব্র্যাকেটে আছি। বাট ছোটো যারা আপনারা যেটা বলছি যে চায়না ডিপেন্ডেন্ট যে কোম্পানিগুলো, তারা হয়তো আপনার এখন ওই যে ট্যারিফ বলেন অথবা যদি ব্র্যাকেট বলেন যে একটা আপনার স্ল্যাবের মাধ্যমে ভ্যাট দিচ্ছে, তো এটা যদি ফ্ল্যাট করা হয় তাহলে কিন্তু একটা ইকুয়াল কম্পিটিশন হবে। কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে ট্যাক্সের যে দুইটা, যে একটা কালেক্টিভিলিটি দুইটা আসে, একটা হচ্ছে যে যারা এক্সিস্টিং দিচ্ছেন তাদেরকে কীভাবে আমরা ট্যাক্স বাড়ানো যায় প্রণোদনা, কিন্তু আওতাটা বাড়ানো জরুরি। মানে হচ্ছে কি, যারা অলরেডি ট্যাক্সের আওতায় আছেন, ভ্যাটের আওতায় আছেন, তাদেরকে কিন্তু বিভিন্ন রকম প্রেশার দেওয়া হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আমি মনে করি যে যারা একদমই লিস্টেড না, যাদেরকে ট্যাক্সের আওতায় নেই, ভ্যাটের আওতায় নেই, তাদেরকে আনার চেষ্টা করলে এই জিনিসটা আস্তে আস্তে করতে হবে। একবারে আমি খুব একটা সমর্থন করি না এই জন্য যে আজকে একজন আপনার মফস্বলের বা একটা জেলা শহরের একজন ব্যবসায়ী, উনি হয়তো ভ্যাট দিচ্ছেন প্যাকেজ ভ্যাট, হঠাৎ করে যদি ফুল ট্যাক্স ব্র্যাকেটে চলে আসেন, লজিস্টিক সাপোর্টও দরকার হয়। আজকে আমাদের মতো প্রফেশনালরা তারা নিতে পারবেন না। ফলে আমি বলবো যে এখানে একটা হচ্ছে পারস্পরিক সম্মানবোধ, আস্থাবোধের মাধ্যমে তৈরি করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি বলবো যে এটা জনসচেতনতা দরকার। বিজনেসম্যানদের নিয়ে কন্টিনিউয়াস প্রসেসে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা বা এদেরকে ইনভলভ করা, এটা আমি মনে করি। এবং ইনভলভ করলে কেউ কিন্তু, আমার ধারণা, বাংলাদেশে যেহেতু আমরা বিজনেসম্যান আজকে প্রাইভেট সেক্টরের জন্যই কিন্তু আজকের বাংলাদেশ এখানে, এবং প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন আজকে কিন্তু টোটাল ইকোনমিতে আছে। সো যদি বিজনেসম্যানদেরকে ট্যাক্স ভ্যাট দেওয়ার জন্য প্রণোদনা দেওয়া হয়, তাদেরকে যদি বোঝানো হয়, আমার মনে হয় না যে ট্যাক্স ভ্যাট ফাঁকি দেওয়ার ব্যাপারে আমাদের এন্টারপ্রেনিয়রদের, আমাদের উদ্যোক্তাদের ইচ্ছা নাই ওরকম। আমি আমার ব্যক্তিগত একটা মতামত যে তারা চায় দিতে, বাট এই প্রসেসটা ইজি করা দরকার এবং ইনক্লুসিভ রেখে, যাতে করে তাদেরকে বোঝা না হয়। আর একটা প্রবলেম ফেস করতে হচ্ছে, ডিউটি স্ট্রাকচার আছে ট্যারিফ, কিন্তু সারা ওয়ার্ল্ডে কিছু কিন্তু নন ট্যারিফ ব্যারিয়ার থাকে। যেমন ধরেন যে আমাদের দেশের স্ট্যান্ডার্ড যে সার্টিফিকেশন করেন বিএসটি, আপনি জানেন, সো এখানে একটা ধরেন আমরা বিএসটি এর সমস্ত ফর্মুলা সমস্ত নিয়মের ভিতর থেকেই বিজনেস করতে হচ্ছে। কিন্তু আজকে লেটস সে একজন ক্ষুদ্র ব্যবসায়ী, উনি চায়নায় গেলেন, উনি একটা মিক্স কনসাইনমেন্ট নিয়ে আসলেন, ওই প্রোডাক্টটা বিএসটি করা হচ্ছে কি হচ্ছে না, বা করলেও কি আদৌ ওটা প্রপার বিএসটি এর প্রসেস ফলো হচ্ছে কি না, আমরা জানি না। ফলে হয় কি, আজকে আমার একটা রিটেইল শপে আমার সেলফের পাশেই আর একটা হচ্ছে ওরকম মানসম্পন্ন না, যাদের বিএসটি লাইসেন্স আছে কি নাই, থাকলে অরিজিনাল আছে কি না, এরকম একটা প্রোডাক্ট কিন্তু রাখা হচ্ছে। এবং যখন ক্রেতা দেখছেন যে আমার প্রোডাক্টটার দাম 300 টাকা, ওইটা 250 টাকা, ডেফিনেটলি কিন্তু ক্রেতা প্রলুব্ধ হচ্ছেন। বাট মাথায় রাখতে হবে যে আমার প্রোডাক্টটা কিন্তু 3 বছর চলছে, তারা 1 বছর 3 মাস বা 1.5 বছর ধরে ওয়ারেন্টি পাচ্ছে, বাট ওই প্রোডাক্টটা কিন্তু ওয়ারেন্টি নেই। বিএসটি সহ যারা ভোক্তা অধিকার যারা সংরক্ষণ করে, যারা দেখেন যেসব ডিপার্টমেন্ট গভর্নমেন্টের, এখানে আমি বলবো যে ট্যারিফের বাইরেও কোয়ালিটি অ্যাসুরেন্স দরকার, মানে এই মানটা যেন প্রপারলি দেখা হয়। এটা আমার একটা মানে আপনাদের মাধ্যমে গভর্নমেন্টকে বলা, ট্যাক্স অলরেডিটা অবভিয়াসলি কন্টিনিউ করা দরকার এবং আওতা বাড়ানো দরকার, তাহলে কিন্তু নতুন ম্যানুফ্যাকচারার তৈরি হবেন। এক সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে, বাংলাদেশে কিন্তু বিজনেস করতে গেলে যখন আপনি একটা ল্যান্ড কিনতে যাবেন, আমরা জানি যে গ্লোবালি একটা ইন্ডেক্স হয়, এটা হচ্ছে ইজি ডুইং বিজনেস ইন্ডেক্স। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে একটা প্রপার্টি অ্যাকুইজিশন করতে গেলে অন অ্যান অ্যাভারেজ লিগাল প্রসেস শেষ করে এটা প্রায় আপনার 280 দিনের মতো লাগে, যেখানে প্রতিবেশী দেশ ইন্ডিয়ার গুজরাটে শুরু করেছিল ওয়ান স্টপ সার্ভিস, যে তারা 7 থেকে 10 দিনের ভিতরে এই প্রসেসটা কমপ্লিট করে দেবে। এখন দেখেন, আপনি যখন ল্যান্ড কিনতে যাচ্ছেন, এটা কি কৃষি জমি কিনা, এটা কি বন বিভাগের জমি কিনা, বিভিন্ন ডিসপিউট। গভর্নমেন্ট যদি যে প্রাইভেট সেক্টরের ইন্ডাস্ট্রিয়াল জোনগুলো করছে স্পেশাল ইকোনমিক জোন, এটা আসলে হয় কি, প্রাইভেট সেক্টর ছাড়লে একটা সমস্যা আছে, মনোপলি হয়ে যায়।
যে প্রাইস চার্জ করছে, আছে কয়েকটা কোম্পানি কিন্তু অলরেডি কাজ শুরু করেছে, বড় বড় গ্রুপ যারা অনেক বেশি ল্যান্ড অ্যাকুইজিশন করে প্রাইভেট সেক্টরে, বাট তাদের যে 30-40-50 ইয়ার্সের লিজ দিচ্ছে এটা কিন্তু কস্টলি। সো আমরা যদি গভর্নমেন্ট থেকে যদি এনশিওর করা হয়, গভর্নমেন্ট কন্ট্রোলড একটা ইকোনমিক জোন যেখানে একজন উদ্যোক্তা ট্যাক্স হলিডে না পেলেও সে যদি একটা জায়গা পায় যেখানে সে বিজনেস করবে, তার ট্যাক্স হলিডে প্রয়োজন নেই, কিন্তু সে একটা লং টার্ম লিজ নিবে অথবা খুব রিজনেবল দামে সে একটা স্কোয়ার ফিট জায়গা কিনে ওখানে ফ্যাক্টরি করবে। সো এই বেসিক যেটা ছিল, বেসিকের কনসেপ্টটা একটু মিসলিডিং ছিল, বাট এটাকে যদি স্পেশাল ইকোনমিক জোনটা আর একটু বড় পরিসরে করা যায় এবং গভর্নমেন্টের কন্ট্রোল থাকে, এটা লিজ অথবা সেলের যে প্রাইসটা এটাও যদি গভর্নমেন্ট আওতায় আনে, আমার মনে হয় যে এটাও একটা ইনসেন্টিভ হতে পারে। অলরেডি কিন্তু এটা কিন্তু থিওরিটিক্যালি এই প্রসেসটা আছে, বাট বিকজ এই যে স্পেশাল ইকোনমিক জোনে কিন্তু বলা আছে যে সেখানে কিন্তু গ্যাস সার্ভিস সহ গ্যাস ইউটিলিটি সহ অল সার্ভিস সে টাইমলি পাবে। প্রবলেম হচ্ছে এটা যেভাবে বলা আছে কার্যকরী করতে যে প্রবলেমগুলো এটার ব্যাকগ্রাউন্ড কাজ করা হয় নাই। আজকে বাংলাদেশের বেশ কয়েকটা বড় গ্রুপ, একে খান গ্রুপ, আব্দুল মোনেম গ্রুপ, ওনাদেরকে স্পেশাল ইকোনমিক জোন দেওয়া হয়েছে, বাট সেই স্পেশাল জোনের জন্য যে স্পেশাল ফোকাস দরকার সেটা কতটুকু পাচ্ছে বা পাবে বলে আমার সন্দেহ আছে। বাট ইটস এ মানে ভালো উদ্যোগ, আমি এটাকে সাধুবাদ জানাই। এই সেক্টরের জন্য আমার প্রত্যাশা হচ্ছে যে আমরা যারা ম্যানুফ্যাকচারার তাদেরকে এই জিনিসটার জন্য আবার আমাদেরকে বলতে না হয় যে, অথবা আমাদেরকে একটা মানে কি হয় যে এই যেটা সিচুয়েশন ফেস করেছে এর জন্য কিন্তু আমাদের শ্রম ঘন্টা নষ্ট হয়েছে, আমরা NBR গিয়েছি, অ্যাসোসিয়েশন থেকে মুভ করেছি, হুইচ ইজ কস্টলি। সো আমরা আশা করতেই পারি যে চাইনিজ বা যে কোনো জায়গার থেকে যারা ইম্পোর্ট আসছে, আমাদের প্রতিবেশী দেশ থেকে অনেক প্রোডাক্ট আসছে, এইসব ইম্পোর্টেড প্রোডাক্টের ডিউটি স্ট্রাকচার যেটা আছে তার থেকে অনেক ভালো একটা জায়গায় থেকে আমরা পাবো, এবং স্পেসিফিক কিছু প্রপোজাল আবার আমরা আমাদের অ্যাসোসিয়েশন ICMAB থেকেও আমি কিছু ইনক্লুশন করিয়েছি যে এই সেক্টরকে প্রণোদনের জন্য। আমি আশা করব যারা ম্যানুফ্যাকচারার তাদের ডিউটি স্ট্রাকচার অবভিয়াসলি যারা ইম্পোর্টার তাদের থেকে কম হবে, এবং এক্সপোর্টের জন্য একটা বিশেষ সুবিধা, এবং আমি যেটা বললাম যে যদি সম্ভব হয় তাহলে হয়তো ট্যাক্স হলিডেটা কন্টিনিউ করা এবং আরও এক্সপ্যান্ড করা, কারণ এখন দেখা যাচ্ছে যে ঢাকা এবং নারায়ণগঞ্জ গাজীপুর এখানে কিন্তু ট্যাক্স হলিডে থাকছে না, লজিক্যালি থাকছে না, বিকজ গভর্নমেন্ট চাচ্ছেন যে এর বাইরে যে মানুষ ইন্ডাস্ট্রি করুক। সো এটা করতে গেলে যেটা আছে যে 5 বছর যেটা আছে এটা আরও বাড়ানো যায়, 7 বছর এটা বাড়ানো যায়, কারণ এর ইফেক্টটা কিন্তু লং টার্মে ইকোনমিতে পড়বে। আজকে যদি একটা ইন্ডাস্ট্রিকে শুরুতে আপনি সহযোগিতা করেন, এই ইন্ডাস্ট্রি কিন্তু পে ব্যাক করবে আপনাকে। যেমন ধরেন আমরা যখন আপনার GLS বাল্ব ছিলাম, দ্যাট ওয়াজ আওয়ার মেইন প্রোডাক্ট, এরপরে যখন এনার্জি সেভিং যেটা আপনি বলেন ফ্লোরোসেন্ট ল্যাম্প, যেটা ওই ফ্লোরোসেন্ট ল্যাম্পও কিন্তু আমরা খুব ভালো করেছি, বাট ওটা কিন্তু অতটা পরিবেশ বান্ধব নয় অনেক ক্ষেত্রে। বাট LED যেটা আসছে, আমরা LED বলি, LED কিন্তু আসলে এটাকে থার্ড জেনারেশন বাল্ব বলা হচ্ছে, এটাকে পরিবেশ বান্ধব বাল্ব বলা হচ্ছে, এবং গ্রিন এনার্জিও বলা হচ্ছে, যে এটা কিন্তু আপনার চোখের জন্য সহ অন্য জায়গায়। সো আমরা এটাকে কিন্তু প্রমোট করছি বিজনেসের সঙ্গে সঙ্গে। LED ক্যাম্পেইনটাকে আমরা কিন্তু CSR হিসাবে দেখতে চাচ্ছি, আমরা স্কুল ক্যাম্পেইনে যাচ্ছি যে বাচ্চাদের চোখের আলো কেন, আজকে গ্রামের একটা বাচ্চা দেখবেন যে চশমা লাগে না, হয়তো স্কুল শেষ করে এসছে, আপনি আমি কিন্তু আমাদের লাগেনি, বাট আজকে দেখেন শহরের একটা বাচ্চা ক্লাস 1 পড়ছে বড় মোটা কাচের চশমা পড়ছে, বিকজ তাদের আলো সাফিসিয়েন্ট আলো নাই। সো আমরা এই সেক্টরে কাজ করছি, আমি আশা করি যে আমাদের LEDটা খুব ভালো করবে। এর বাইরে আমরা রিনিউয়েবল এনার্জি যে ডিভিশনটা, আমরা এখানে কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ পাওয়ার প্ল্যান্ট প্ল্যান করেছি, যদিও খুব বাংলাদেশের কন্টেস্টে বড়, বাট গ্লোবালি খুব ছোটো, 247 কিলোওয়াটের একটা আমরা পাওয়ার প্ল্যান্ট করেছি আপনার বেকুটিয়া চরে, যেখানে আমরা অনেক, যেখানে আগামী 15-20 বছরেও ইলেকট্রিসিটি যাবে না সেই সব জায়গায় কিন্তু আমরা প্রত্যেকের ঘরে ঘরে সোলার পাওয়ার করেছি। সোলারের ব্যাপারে আমাদের কিছু সহযোগিতা গভর্নমেন্টের থেকে আমরা আশা করব। এর বাইরে আমরা ফ্যান, যেটা ইলেকট্রিক্যাল ফ্যান, এটা সব ভ্যারাইটিটা, আগে শুধু আমরা সিলিং ফ্যান করতাম, বাট রিসেন্টলি আমাদের যে আমরা বললাম যে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আমরা শিফট করেছি, এখানে আমরা টেবিল ফ্যান সহ এক্সস্টেড ফ্যান সহ এই প্রোডাক্টগুলোতে আমরা আসছি। এর বাইরে আমাদের আরেকটা উদ্যোগ আছে, আমরা অ্যাগ্রোবেজ বিজনেসের প্ল্যান করছি, যেহেতু আসলে বাংলাদেশের আপনার যেটাকে বলা হয় হচ্ছে যে খাদ্যের ভেজালটা খুবই একটা চিন্তার বিষয়, যেহেতু সুপারস্টার গ্রুপ শুধু ব্যবসাই করে না, সামাজিক দায়বদ্ধতার দিক থেকেও আমরা কিন্তু চেষ্টা করছি যে অ্যাগ্রো বিজনেসে এসে কীভাবে আমরা আরও বেশি স্বাস্থ্যসম্মত খাবার। আমরা মূলত প্রথম দিকে হচ্ছে মাছ এবং হচ্ছে ফল, ফ্রুটস যেটা আর কি, এইটাই চেষ্টা করছি, এবং সেকেন্ড ফেজে হয়তো আপনার 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 বিভিন্ন ধরনের যেটা আপনার ইয়ে আছে, দুধ আছে বা দুগ্ধজাত প্রোডাক্টগুলো আছে, এগুলো আমরা করার চেষ্টা করবো। ইনিশিয়াল ফেজে আমরা আপনার মাছ, যেটা আপনার অর্গানিক ফিশ হবে, আর অর্গানিক ফ্রুটস হবে, হ্যাঁ, দেশীয় ফল মূল এগুলো থাকবে, এরকম একটা প্রজেক্ট আমরা মৌলভীবাজারে আমরা অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছি। বাংলাদেশের 2টা শ্রেণীর মানে পুঁজিবাজারকে কেন্দ্র করে আছে,
একটা শ্রেণী হচ্ছে যারা এত বড় বিজনেস করেছে যাদেরকে আপনার পুঁজিবাজারে আসা দরকার, মানে গভর্নমেন্ট থেকে প্রেশার আছে। আরেকটা গ্রুপ আছে যারা হচ্ছে খুব অল্প, মানে এখন এটাকে কন্ট্রোল আসছে, নতুন আইপিও রুল যেটা আসছে বা অন্য যে বিষয়গুলো আছে এখন কিন্তু আগের মতো নয়। আপনি চাইলে এখন প্রিমিয়ামে আসতে পাচ্ছেন না, আপনি বুক বিল্ডিংয়ের প্রসেসে আসতে হচ্ছে, ডাইরেক্ট লিস্টিং হচ্ছে না। বাট একটা সময় কিন্তু কিছু আমি গ্রুপ অফ কোম্পানিজ যারা আপনার কিন্তু যেটা করেছে সেটা হচ্ছে যে গভর্নমেন্টের হয়তো কন্ট্রোল মেকানিজমের সুযোগ নিয়ে তারা কিন্তু আসছে মার্কেটে, তাদের অনেকের সম্পর্কে আপনার ধারণা আছে। আর আমরা যারা নিজেদেরকে স্বচ্ছ মনে করি এবং মনে করি যে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করছে, আমরা গ্লোবাল বেস্ট এসএপি মানে যেটা কি ইআরপি সিস্টেম আমরা ইমপ্লিমেন্ট করেছি আমাদের কোম্পানিতে এসএপি, আমরা নিজেদের অ্যাকাউন্টেবিলিটি নিজেরা এনশিওর করছি। এই ধরনের কোম্পানিগুলোকে মার্কেটে আনতে চাইলে গভর্নমেন্টের প্রসেসটা কিন্তু অনেক সময় টাইম কনজিউমিং হয়। আমি বলছি না যে আমার কোনো পেপার না দেখে আমাকে লিস্টিংয়ের সুযোগ দেওয়া হোক, বাট এই যে ব্যুরোক্রেসিটা আছে এটা তো আপনি জানেন দেড় দুই বছর লেগে যায়। তো যারা এই ধরনের সুযোগ নিতে চায় তাদের জন্য একটা সুযোগ একরকম থাকা দরকার, আর যারা নিজেরাই স্বচ্ছতা আনতে চায় তাদেরকে একটু ফাস্টার আনা যায় কি না। এবং এই নতুন পাবলিক ইস্যুর আমি যেমনি সমালোচনা করছি এই সেন্সে যে কস্ট অফ মানে কামিং ইন টু দ্য মার্কেট বেড়ে গেছে, আমার কিন্তু লিস্টিং ফি সহ আপনার মার্চেন্ট ব্যাংক ব্রোকার সব ফিটিগুলো বেড়ে গেছে, একই সঙ্গে আবার কিন্তু আমিই বলছি যে কন্ট্রোল মেকানিজম তৈরি হয়েছে। সো কন্ট্রোল মেকানিজম আগের ভালো জায়গায় রেখে প্রসেসটা স্মুথ করে এবং কস্ট অফ মানে কামিং ইন টু দ্য মার্কেট আইপিও মার্কেট আসা এটা যদি একটা রিজনেবল লেভেলে আসে তাহলে আমাদের মতো অনেক কোম্পানি, আমরা অলরেডি কাজ শুরু করেছি, তারপরে আপনাকে আর আসার খবর জানাই যে আমরা অলরেডি বোর্ড থেকে একটা ইনিশিয়াল গো অ্যাহেড পেয়েছি যে আমরা হয়তো যদি সমস্ত অ্যাসেসমেন্ট করে মনে করি যে এটা আমাদের জন্য ফিজিবল হবে হয়তো আমরা আপনারা অচিরে আমাদেরকে দেখবেন। সো আমি আশা করি শুধু সুপারস্টার বা এসএসজি কেন, আজকে কেন ইউনিলিভার নয়, কেন আপনার আজকে জিপি আছে কেন বাংলালিংক নয়। সো আমি মনে করি যে বাংলাদেশের মার্কেটে যেসব এমএনসি কোম্পানিগুলো কাজ করছে তাদের কনজিউমার তাদের প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের লোকজনই কনজিউম করছে, যাদের থেকে বিজনেস আসছে সেই দেশের স্টেক হোল্ডার থাকবে না, ফুললি 100% ফরেন ওনারশিপ থাকবে, এটা কিন্তু বাংলাদেশ ছাড়া অন্য খুব কম দেশেই আছে, আমার মনে হয় পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না যেখানে এই ধরনের লিস্টিং ছাড়া বিজনেস করছেন। সো তাদেরকে আনা দরকার, আর আমাদের মতো যারা গ্রোয়িং গ্রুপ যারা চাচ্ছে যে কর্পোরেট কালচারে আসছে বা অলরেডি মানে ম্যাসিভ ইনিশিয়েটিভ নিয়েছে তাদেরকে এনকারেজ করা উচিত এই প্রসেসটাকে স্মুথ করে। আমরা আশা করি এখন সেটা তো আসলে ডেফিনেটলি যেটা হয় যে গভর্নমেন্ট যেভাবে চান আমরা নিয়মের ভিতরেই থেকে থাকবো, অলরেডি আমরা নিয়মের ভিতরেই আছি এবং সেই ক্ষেত্রে আমরা দেখবো যে আসলে এই বিজনেসের আমরা যেহেতু ফিজিবিলিটি স্টাডি আছি যে আইপিওতে গেলে আমরা ওই ইচ্ছা নাই যে অনেকেই আপনারা জানেন যে এখান থেকে টাকা রেজ করা বা অন্য জায়গায়, আমাদের যে উদ্দেশ্য হচ্ছে যে সুশাসনের জন্য, এবং যখন পাবলিক লিমিটেড কোম্পানি হয় তখন কিন্তু এটা লাইফ বেড়ে যায়, যে প্রাইভেট কোম্পানি কিন্তু 100-200 বছরের কোম্পানি দেখা খুব দুরূহ ব্যাপার, কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডে দেখবেন লিস্টেড কোম্পানি 300-500 বছর ধরে আছে। হ্যাঁ, সো এই ধরনের কোম্পানি কিন্তু গ্লোবালি পাবেন, আজকে সিটিএনএ ব্যাংক 217 বছরের একটা ব্যাংক। সো আমরা আশা করি যে এসএসজিকে যদি আমরা অমরত্ব দিতে চাই, এটাকে যদি গোয়িং কনসার্ন আমরা অ্যাকাউন্টিংয়ের টার্মে বলি, তাহলে তো লিস্টিংয়ের মতো প্রসেসে আসতে হবে, পাবলিক ইন্টারেস্ট গ্রো করতে হবে।